এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা মতো সকাল, স্নান টান হয়ে গেছে, এখন যাবো ঠাকুর ঘরে। আর কালকে যে গোপালদের জন্য যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আজকে পরাবো, স্নান টান করাবো, তারপর গোপালদেরকে ড্রেসগুলো পরাবো। আর কিছুটা ধূপ, আগের দিন বলেছিলাম আগের ভিডিওতে যে ধূপ আমার একটু বেশি হয়ে গেছিলো, ধূপটা বেশি না মানে ঘিটা আর কলাটা একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে, তো সেটাকেও একটু গুঁড়ো করব, যাতে একটু মিক্স করে দেবো। তো এই ধূপটাও কালকে আমি বাজারে গিয়ে নিয়ে এসেছি, এখানে আরও মোটামুটি 350-400 গ্রাম মতো ধূপ আছে, এইটাকে গুঁড়ো করে ওটার সঙ্গে মিক্স করে দেবো, তাহলে ওটা ঠিক হয়ে যাবে মোটামুটি, যে একদম পুরো ভিজে ভিজে ব্যাপারটা চলে যাবে। তো চলুন আপাতত তাহলে ঠাকুর ঘরে যাই, গোপালদেরকে স্নান টান করিয়ে নতুন সোয়েটারগুলো পরিয়ে পুজো দিয়ে নিই। আর আজকে গোপালদের বিছানাগুলো সব আমি রোদে দিয়েছি, কারণ যেহেতু দুদিন ধরে খুব বৃষ্টি হলো, তো সেই জন্য একটু বিছানা বালিশগুলো রোদেও দিয়ে দিলাম। আর আমার গোপালদেরকেও অন্য জায়গায় রেখেছি যেহেতু বিছানা বালিশগুলো রোদে দেওয়া আছে সেই জন্য, তবে বড় গোপাল ওখানেই বসেছিল। তো চলুন এবার আমি এই যে বিছানাগুলো এখানে রোদে দিয়েছিলাম একটু, জানলার ভিতর থেকে যেহেতু অনেকটাই রোদ আসে তো সেই জন্য একটু রোদে দিয়ে নিলাম, আর একটু বিছানাগুলো বেশ গরম গরমও হয়ে গেল। আর আমার স্নানটাও করানো হয়ে গেছে, গোপালদেরকে সবাইকে স্নান করিয়ে নিয়েছি, এবার আমি জামাগুলো পরিয়ে নেবো। ভিতরে আমি একটা করে নাইট ড্রেস, যেগুলো আমি পরিয়ে থাকতাম নাইট ড্রেস টাইপের প্যান্ট সেট, সেইগুলোই আমি পরাচ্ছি, তার ওপর কিন্তু আমি সোয়েটারটা পরাবো। তো প্রথমে আমি গোপুকে রেডি করে নিলাম, তারপরে আমি নতুন সোয়েটারটা বের করে আমি পরাতে শুরু করলাম। তো পরাতে শুরু করে দেখছি যে এই ড্রেসটা টান টান হচ্ছে, বুঝতে পারি না কোনো সময় এই সব জিনিসগুলো মাপের এত প্রবলেম হয়, দেখে এত বড় লাগে কিন্তু পরাতে অসুবিধা হয়, তো কিছুতেই হাতটা ঢোকাতে পারছি না, কোন দিকে ঢোকাবো বুঝতে পারছি না। তো অনেক কষ্টে তারপরে দেখলাম যে হ্যাঁ হলো, তবে হ্যাঁ একটু টানটানি হয়েছে, নিচেরগুলো এত বড় বড় লাগছে কিন্তু হাতগুলো একটু টানটানি কিন্তু হয়েছে। কিন্তু যেহেতু ড্রেসটা আমি অনেক দিন আগে কিনেছি সেজন্য তো আর চেঞ্জ করানো যাবে না, তাই পরালাম। আর ড্রেসটা পরে কিন্তু মানে সোয়েটারটা পরে কিন্তু বেশ ভালো লাগছে, আমি তো খুব একটু আদর করলাম, পাশে আমার ছেলেও ছিল, তো ছেলেও খুব মজা করছিল আর আমি ওকে একটু আদর করছিলাম, আর পাশে বসে আমার ছেলে মজা নিচ্ছিল। তো বেশ একটু আদর টাদর করার ফলে গোপুকে আমি দোলনায় বসিয়ে দিলাম। তারপর এবার লাড্ডুর পালা, তো লাড্ডুর জন্য যে সোয়েটারটা নিয়ে এলাম সেটা আমি প্রথমে পরিয়ে দিলাম, তারপর দেখছি যে হ্যাঁ লাড্ডুর সোয়েটারটা ঠিকঠাক আছে, তো পরানো গেল। এই সোয়েটারগুলো পিছন দিকটা যেহেতু কাটা তো সেই জন্য পরাতে অতটা অসুবিধা হচ্ছে না। তো তারপরে টুপিটাও পরিয়ে লাড্ডুকে লাড্ডুর জায়গায় বসিয়ে দিলাম। এবার আমি গুবলুকে রেডি করছি, গুবলুরটাও তাই, পিছন দিকটাই দেখুন, পিছন দিকটা পুরো কাটা, তাই এইভাবে বেঁধে দিলেই হয়ে যাচ্ছে, অসুবিধা হয় না। কিন্তু যেগুলো টুপি সেট বা যেগুলো পুরোটাই ঢাকা সেইগুলো পরাতে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু হাতগুলো তো আর ভাঁজ হয় না, তো সেই জন্য পরাতে একটু প্রবলেম হচ্ছে। তো আমি ওই ড্রেসটা পরিয়ে তারপরে দেখলাম সেকেন্ড যেটা সেটাও পরিয়ে দেখে নিলাম যে হচ্ছে কি হচ্ছে না, তো দেখলাম ওই দুটো মোটামুটি হবে, অসুবিধা হবে না। কিন্তু এইটা কিন্তু আমি লাড্ডুর জন্য, সরি গুবলুর জন্য নিয়ে এসেছিলাম এই ড্রেসটা, গুবলুকে পরাবো বলে, কিন্তু এইটা যেহেতু পিছন দিকটা কাটা নয় আর এটা কোনো রকমভাবেই হলো না, কোনো দিক দিয়েই পরিয়ে আমি সব রকমভাবে চেষ্টা করে দেখলাম কোনো রকমভাবেই হলো না, এমনকি ড্রেসটাই টানাটানি করে অনেকটা জিনিসটা অনেকটাই উলগুলো একটু সরে গেল। তো দেখলাম না এটা তো গুবলুকে পরানোর তো অসম্ভব, সম্ভবই নয়, কিন্তু ড্রেসটা আমার এত পছন্দ যে আমার চেঞ্জ করতেও ইচ্ছা করে না, এত সুন্দর। তো যেটা আমি গুবলুর জন্য নিয়ে এসেছিলাম সেটার মধ্যে আমি যে দুটোর মধ্যে যে দুটো ড্রেস নিয়ে এসেছিলাম সেই দুটোর মধ্যে আমি এই কালারটা পরালাম, এটা একটু ঠিকঠাক ফিটিংস হলো, আর টুপিটাও পরিয়ে দিলাম। আর একটা যেটা স্কাই ব্লু কালারের সাথে ওইটা, ওই কালারটা কিন্তু ঠিকঠাক সেটের হচ্ছিল না গুবলুর, মানে ঠিকঠাক একটু হয় না, তো অনেক সময় ফিটিংসটা ঠিকঠাক হয় না। তারপর দেখলাম এই ড্রেসটা আমি লাড্ডুকে পরিয়ে দেখি তো হয় কি হয় না, তো তখন দেখলাম হ্যাঁ লাড্ডুর কোনো রকমে হয়ে গেল। তো দেখলাম থাক তাহলে আর চেঞ্জ করার কোনো দরকার নেই, তো আমি লাড্ডুকে পরিয়ে দিই। তো এইভাবে কিন্তু সোয়েটারগুলো পরানো হলো, দেখতে অনেকটা বড় লাগছে কিন্তু যেহেতু ওই পিছন দিকটা কাটা নেই তো সেই জন্য ওইগুলো অনেকটাই প্রবলেম হচ্ছে, কিন্তু যেগুলো পিছন দিক কাটা আছে সেগুলো কোনো অসুবিধা হয় না। তো লাড্ডুকে আজকে খুব সুন্দর লাগছে, মানে আমার এই ড্রেসটা চেঞ্জ করার একদমই কোনো ইচ্ছা ছিল না, তো দেখলাম লাড্ডুর জন্য ওই সোয়েটারটাও থাক, আর এটা যখন গুবলুর হলোই না
এটা লাড্ডুকে পরিয়ে দিলাম, লাড্ডুই পরে থাক। তো সেই জন্য লাড্ডুকে পরিয়ে আর আমি ড্রেসটাও চেঞ্জ করব না, এইভাবে কিন্তু হলো। তো যাই হোক, পুজো করাও হয়ে গেল, এবার আমি আজকে ভোগের মধ্যে একটু রসগোল্লা দিচ্ছি। এক একদিন এক এক রকমভাবে আর কি ভোগ নিবেদন করি, যেদিন যেমন থাকে সেরকমভাবেই ভোগ নিবেদন করি। তো আজকে একটু রসগোল্লা দিয়ে ভোগটা নিবেদন করলাম, তারপরে আমি একটু আরতি করে নিচ্ছি, আর ফুল দিয়েও একটু সাজিয়ে নিয়েছি, ফুল দিয়েও একটু পুজো করে নিয়েছি। আর বলুন আপনারা কেমন লাগছে, আজকে তো খুব সুন্দর লাগছে, নতুন নতুন সবাই সোয়েটার পরেছে, কি ভালোই না লাগছে, সবাইকেই ভালো লাগছে। যেমন লাড্ডুকে ভালো লাগছে সেই রকম গুড্ডু গুবলুকেও ভালো লাগছে, সেরকম আমার গোপুকেও ভালো লাগছে, সবাই কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন গল্প করতে করতে তাহলে আমার পুজোটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বলবেন যে কেমন লাগলো ওদের গোপালদেরকে সোয়েটার পরে আজকে কেমন লাগলো, কোন গোপালকে কত বেশি ভালো লাগছে, আর এই বড় গোপাল মানে আমার গুবলুকে যে কালারের সোয়েটারটা পরিয়েছি ওটা কি ভালো লাগছে, নাকি আর একটা যেটা ছিল মানে অন্য কালারের সেটাও কমেন্ট করে জানাবেন যে কোন কালারটা ভালো, যেটা পরিয়ে রাখলাম এটা ভালো না ওইটা ভালো ছিল। আমার মনে হলো এটা ভালো, তো এটা পরিয়ে দিলাম। তো যাই হোক, তাহলে আজকে সোয়েটার পরানো হলো, কে এই শীতে প্রথম আজকে সোয়েটার পরানো হলো, কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।